বোয়ালখালী থানা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদকের কুফল শীর্ষক সভা অনুষ্ঠিত বারো তারিখ দুই যে বলখালী হাজি মোহাম্মদ নুরুল হক ডিগ্রি কলেজের হল রুমত ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাইসারুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক ইয়াসিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয় সবাত উপস্থিত বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ হিমাংশু কুমার দাস ওসি তদন্ত মাহবুবর আলম আকন্দ এস আই আবু কাউসার আবু বকর সিদ্দিক এ মোহাম্মদ আলমগীর অধ্যাপক সমীরন কান্তি সহ আরবোধকে এড়ে অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীওল উপস্থিত আছিল আজের ছাত্র সমাজ আগামীর দেশ পরিচালনার দায়িত্ব লব ইতালায় হন শিক্ষার্থী যেন বিপদগামী নাও ইন্দি খেয়াল রাহন ফুরব জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক প্রত্যাখ্যান করি সুন্দর সমাজ ও দেশ গঠনলায় আহ্বান জানায় বক্তবল ডেক্স নিউজ সি প্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও ইভেনসে সাবস্ক্রাইব লাহা লাল বাটন আছে ইভেট ক্লিক করান আর সাবস্ক্রাইব গরন আর আর ইউটিউব চ্যানেল আর কথা করি